ফাঁসিতে ঝুলাই এই বিচারটা আমি মানতেই পারতেছি না। আমি চাই সবাইকে বলতেছে, জনগণ বলতেছে, আমাদের সামনে করে ছেড়ে দেওয়া হোক, করে আমরা পাথর নিক্ষেপ করে একটা জ্বলন্ত আগুনে আমাদের ছেড়ে দিন। আমি আমি তো মনে হয় ওইটা করলে আমার আমার বুকটা মনে একটা ঠান্ডা হইতো, জনগণও তৃপ্তি পাইতো, যে আনন্দ পাইতো যে না এরকম আজকে হয়েছে। আর কোনো বাচ্চার সাথে করার আগে এসব ঘটনা ঘটানোর আগে 10 বার ভাববো। আমার মেয়ে হারা গেছে আর পাবো না, এরপর আমরা চাই দ্রুত, যেহেতু আসামি একা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে তার কাছ থেকে যে স্বীকারোক্তি আদায় করছে, এরপর তো আর কোনো সাক্ষী প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই জন্য অতি দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে বা বিশেষ আদালতে তার বিচার যেন অতি দ্রুত শেষ করা যায় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন আমরা কার্যকর দেখতে পাই, এরকম দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। যেহেতু সে নিজেই স্বীকার করছে, স্বীকারোক্তিমূলক যখন সে বক্তব্য দিয়েছিল, এত লম্বা লেন্দি প্রসেস করার দরকার নেই তো? একজনকে যদি আপনার ফাঁসি দেওয়া হয় অথবা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে আরো 10 জন যেই ঘটনার জন্য, যেমন 6 মাস বলছে যে হয়তো 6 মাস সময় লাগে, 6 মাস আরো 6টা ঘটনা ঘটবে, 16টা ঘটনাও ঘটতে পারে, কিন্তু একজনকে দিলে হয়তো এটা কমে আসবে, হ্রাস পাবে। ও খুব চটপটে মেধাবী এবং টিচারদের প্রতি খুব অ্যাটেন্টিভ ছিল, যে টিচার তার আই কন্টাক্ট, তার মুভমেন্ট খুবই চটপটে ছিল এবং সে মেধাবী একজন ছাত্রী ছিল। অকালে এই মেধাবী প্রাণটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেল, সম্ভাবনাময় একটা প্রাণ হারিয়ে গেল, একটা শিশু আমাদের থেকে হারিয়ে গেল। সব বাচ্চার মুখের মধ্যে আমি মনে হয় ওর মুখ খুঁজি, ওকে দেখি। এই ঘটনাগুলো এত মহামারী আকারে ধারণ করেছে চারিদিকে, প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন মহল থেকেও সংবাদ আসে, যেগুলো কতগুলো খবরে আসে হয়তো বা কতগুলো খবরে আসে না। তো এটার অবশ্যই একটা, প্রত্যেকটা জিনিসের একটা শেষ হওয়া উচিত, যেটা দৃষ্টান্তমূলক শাস্তির যদি ব্যবস্থা করা যায় তাহলে হয়তো বিষয়টা কমবে।